আমি চর্যাপদ থেকে, চর্যাপদ ও বাঙালি জীবন এই সম্পর্কে একটু আলোকপাত করছি। চর্যাপদকে আমরা যখন বাংলা সাহিত্য বলিয়া আলোচনা করিব, তখন ব্রিটিশ সরকার তার শাসন কার্যের পরিচালনার জন্য ইচ্ছামতো শিকল টানিয়া পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে বাংলাদেশের যে সীমারেখা স্থির করিয়ে দিয়েছিল তাকে সম্পূর্ণ ভুলিয়ে যাইতে হইবে। আমি এখানে প্রাচীন বাংলার ভৌগোলিক সীমানা নির্ধারণ রূপ গবেষণার অবতারণা করতে চাহি না, তবে যে সকল তথ্য পাওয়া যায় তাহা হইতে মোটের উপর বলা যায় চর্যাপদের ভিতরে প্রতিফলিত হইয়াছে যে বাংলাদেশ তাহা নিম্ন ব্রহ্মপুত্রের পশ্চিম পার হতে আরম্ভ করিয়া উড়িষ্যার কিয়দংশ, বর্তমান বিহারের কিয়দংশ এবং কামরূপ বা বর্তমান আসামের কিয়দংশ লইয়া একটা বৃহৎ ভূভাগ। এই সত্যটি বিস্তৃত হইয়া চর্যাপদের আলোচনায় আমরা অনেক বিতর্কের সৃষ্টি করিয়াছি। চর্যার ভাষাতত্ত্বের আলোচনা করিয়া কেহ কেহ বলিয়াছেন এগুলি প্রাচীন উড়িয়া, কেহ বলিয়াছেন প্রাচীন বিহারী, কেহ বলিয়াছেন প্রাচীন মৈথলি, কেহ বলেন এগুলি খাঁটি প্রাচীন বাংলা। কিন্তু এই সকল বিতর্কের অবসান হয় চর্যার ভাষার একটি পরিচয় দিলে। সে পরিচয় এই দশম হইতে দ্বাদশ শতকের বৃহত্তর গৌড়ের ভাষা। এই চর্যাপদগুলির ভেতর দিয়ে তৎকালীন বাংলার ধর্ম, সমাজ এবং পারিপার্শ্বিক জীবন সম্বন্ধে আমরা অনেক কথা জানিতে পারি। সেই সম্বন্ধেই এখানে একে একে আলোচনা করিব। চর্যাপদগুলির আলোচনা করিতে হইলে বৌদ্ধ সহজিয়া দোহাগুলিও একই সঙ্গে আলোচনা করা উচিত, কারণ এই দোহাগুলিও বাংলা সাহিত্য। এখানে বাংলা সাহিত্য কথাটি আমি বাংলা ভাষায় লিখিত সাহিত্য এই সংকীর্ণত্বে গ্রহণ না করিয়া বাংলার সাহিত্য অর্থাৎ বাংলাদেশে বাঙালি কবিগণ কর্তৃক এই কবি মানস লইয়া লিখিত সাহিত্য এই অর্থে গ্রহণ করিয়াছি। আমরা দেখি যাহারা চর্যাখর ছিলেন খুব সম্ভব তাহারা অনেকে পশ্চিমী অপভ্রংশে এই দোহাগুলি রচনা করিয়াছেন, বিষয়বস্তু প্রকাশভঙ্গি একই। এইরূপ দুই ভাষা প্রয়োগের কারণ কি? ভাষাতাত্ত্বিক শ্রী সুনীত কুমার চট্টোপাধ্যায় এই সম্বন্ধে বলিয়াছেন, তৎকালীন রাজপুত রাজ পরিবারগুলির আভিজাত্যের ফলে এই পশ্চিমী অপভ্রংশ একটা সর্বভারতীয় আভিজাত্য লাভ করিয়াছিল। এই কারণেই বাঙালি কবিগণও এই পশ্চিমী রাজবংশীয় আভিজাত্যই প্রধান কথা বলিয়া মনে হয় না। আমার মনে হয় এই দোহা রচনায় সাহিত্যিক ঢংটি একটি পশ্চিমী ঢং এবং এই সাহিত্যিক ঢংটি তৎসঙ্গে তার ভাষাটি জনসমাজে প্রসিদ্ধি প্রিয়তা লাভ করিয়াছিল। সেই জন্যই বাঙালি কবিগণ দোহা রচনায় আকৃষ্ট হয়েছিলেন এবং দোহা রচনা করতে গিয়ে তার ভাষাকে গ্রহণ করেছেন। এইরূপ এক একটি সাহিত্যিক ঢং ও ভাষা এক এক সময়ে যে বিশেষ প্রসিদ্ধি লাভ করে ভারতীয় সাহিত্যের ইতিহাসে তাহার বহু নিদর্শন আছে। পারি সাহিত্যের ভেতরে আমরা যে গাথা পাই তার ভাষা সংস্কৃত নয়, কোনো বিশেষ প্রাকৃতিও নয়, আসলে মনে হয় ওটা কোনো স্থানীয় ভাষা নয়, একটা জনপ্রিয় সাহিত্যিক ভাষা। পরবর্তীকালের আমাদের ব্রজবুলির ভাষার কথাও এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি। উহা মিথিলার ভাষাও নয়,
মধ্যবর্তী কোনো জনপদের ভাষাও নয়, আসলে উহা একটি জনপ্রিয় সাহিত্যিক ভাষা, একটা বিশেষ জাতীয় সাহিত্যের বাহন রূপে তার উদ্ভব। এই জন্যই উড়িষ্যায়, মিথিলায়, বাংলায়, আসামে যেখানেই যিনি বিশেষ জাতীয় সাহিত্য রচনায় প্রণোদিত হইয়াছেন, তিনি এই বিশেষ ভাষাটিকে কম বেশি গ্রহণ করিতে প্রলুব্ধ হইয়াছেন। আজ এ পর্যন্তই, অন্যদিন আলোকপাত করব অন্য একটা বিষয় নিয়ে।